আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যারা কোরআন শিক্ষার জন্য আমরা এই ভিডিওগুলো দেখার জন্য ওপেন করেছি, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন না কেন, আমরা 30টি পর্বের মাধ্যমে আপনাদেরকে পবিত্র আল কোরআনুল কারিম শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেকে আমরা কোরআন শরীফ পড়তে পারি, কেউ বা পারি না। কেউ ছোটবেলায় পড়েছিলাম, পরবর্তীতে ভুলে গেছি, আমরা আর পড়ি না। 30টি পর্ব যদি কেউ নিয়মিত দেখেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই পবিত্র আল কোরআনুল কারিম শিখতে পারবেন। তো আমরা পবিত্র আল কোরআনুল কারিম শেখার জন্য 30টি পর্বের মাধ্যমে আপনাদেরকে শেখার জন্য চেষ্টা করব। আলিফ অক্ষর থেকে শুরু করে ইয়া অক্ষর পর্যন্ত আগে আমরা মাকরা সহ শিখব। এর পরবর্তীতে আমরা আরবি গ্রামারে যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো আমরা জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা ভিডিওগুলো শুরু করি। ভিডিওগুলো শুরু করার আগে আমরা পবিত্র কোরআনুল কারিমের শিক্ষা গ্রহণের ব্যাপারে এবং না গ্রহণ করার ব্যাপারে আমরা দু একটি হাদিস পড়ে আমরা শুরু করতেছি। কোরআন শিক্ষার গুরুত্ব। কোরআন শিক্ষা করা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা তা ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করছেন। জান্নাত যাওয়ার জন্য কোরআন শিক্ষা। প্রত্যেক মুসলমানের সর্বোচ্চ কামনা হলো জান্নাত যাওয়া, তাই জান্নাতে যাওয়ার জন্য কোরআন শিক্ষা করতে হবে। হাদিসে এসেছে, সিয়াম ও কোরআন কিয়ামতের দিন এভাবে সুপারিশ করবে যে সিয়াম বলবে, হে আমার রব, আমি দিনের বেলায় তাকে পানাহার ও কামনা বাসনা থেকে বিরত রেখেছি, তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো। অনুরূপভাবে কোরআন বলবে, হে আমার রব, আমাকে অধ্যয়নরত থাকায় রাতের ঘুম থেকে তাকে বিরত রেখেছি, তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর উভয়ের সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে মুসনাদে আহমদ, হাদিস নাম্বার হলো 6626। এরপরে আমরা আরেকটি হাদিস জেনে নেই। কিয়ামতে অন্ধ হয়ে উঠবে যে কোরআন শিক্ষা থেকে বিমুখ থাকবে সে কতই না দুর্ভাগ্য। কোরআনে এসেছে, ওমান আউরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আমরা অর্থটা দেখে নেই। আর যে আমার জিকির কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে এক সংকুচিত জীবন, এবং আমি তাকে কিয়ামত দিবসে উঠাবো অন্ধ অবস্থায়। সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন। তিনি বলবেন, এমনইভাবে তোমার নিকট আমার নির্দেশাবলী এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হলো। সুরত তহা আয়াত নাম্বার 124 থেকে 126। তাহলে পবিত্র আল কোরআনুল কারিম শিক্ষা গ্রহণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিয়ামতের ময়দানে আমাদের সুপারিশ করবে, আর না করলে আমাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে। দুইটি হাদিস এবং কোরআন থেকে আমরা জানলাম। তো এখন আমরা পবিত্র কোরআনুল কারিম শিক্ষার পর্ব শুরু করি। চলুন, রব্বি জিদিনি ইলমা বলবেন, রব্বি জিদিনি ইলমা। আরেকবার, রব্বি জিদিনি ইলমা। আমরা কিছু নিয়মাবলী আপনাদেরকে শুরু থেকে শেখাবো, যেহেতু প্রথম ক্লাস মনোযোগ সহকারে দেখবেন, দ্বিতীয় তৃতীয় ক্লাস খুব সহজ লাগবে ইনশাআল্লাহ, ধৈর্য সহকারে আমরা শিখব। কোরআন মাজিদ পড়তে হলে 5টি বিষয় জানতে হয়। আবারও, কোরআন মাজিদ পড়তে হলে কয়টি বিষয় জানতে হয়? 5টি বিষয় জানতে হয়। অবশ্যই আমি প্রশ্ন করলে উত্তর দেবেন। ছন্দের মাধ্যমে বলা হয়েছে, কোরআন মাজিদ পড়তে হলে 5টি বিষয় জানতে হয়, হুরুফ, হারকাত, তানবিন আর সুকুন ও তাসদিদ তারেকয়। এখন আসেন, হুরুফ কি? আলিফ বা তা সা, এগুলো আগে আমাদেরকে আলিফ থেকে অক্ষর পর্যন্ত জানতে হবে। এরপরে কোরআন মাজিদ পড়ার 5টি বিষয়ের ভিতরে দ্বিতীয় নাম্বার হলো হারকাত। হারকাত কি আমরা দেখে নেই। এখানে এটা হলো জের, জবর, পেশ, এই তিনটির নাম হলো হারকাত। জেরও হারকাত, জবর হারকাত, পেশো হারকাত। তাহলে এক নম্বর হলো হুরুফ, আলিফ বা তাসা থেকে ইয়া অক্ষর পর্যন্ত এগুলো হুরুফ জানতে হবে। দুই নম্বর হারকাত জানতে হবে। তিন নম্বর তানবিন জানতে হবে। এখন আমরা আসি, তানবিন কি? তানবিন হলো দুই জবর, দুই জের আর দুই পেশের নাম হলো তানবিন। দুই জবর, দুই জের, দুই পেশের নাম তানবিন। এক জের, এক জবর এবং এক পেশের নাম হারকাত।
তাহলে আমরা তিনটি বিষয় জানলাম, পাঁচটি ভিতর ভিতর হুরুফ হারকাত তানবিন। এরপরে আসি সুকুন, এখন সুকুনটা কি জিনিস এটা আমরা আগে জানি। এই যে চার নম্বর আছে সুকুন, সুকুন কি জিনিস, এই যে উপর থেকে দুইটি আঙ্গুল ফাঁকা করলে উপর থেকে এই যে এরকম দেখা যায়, এটার নাম সুকুন, এটার নাম সুকুন, এটাও সুকুন। অনেক জায়গায় আবার হলো গোল চিহ্ন দিয়ে দেখা থাকে সুকুন, এটাও সুকুন, বা কেউ সাকিন বলে কেউ যজম বলে, সুকুন যেটা সাকিন যেটা যজমও একটাই। তাহলে আজকের ভিডিওটিতে আমরা পাঁচটি বিষয়ের ভিতরে চারটি জানলাম। পাঁচ নম্বর হলো তাসদিদ, এই তাসদিদ হলো এই যে এটা পাঁচ নম্বর তাসদিদ, এই যে তিনটি আঙ্গুল উপর থেকে উঁচু করলে তাসদিদের মতো দেখা যায়, এটাই হলো তাসদিদ চিহ্ন। আর সুকুন এটা, এটাও সুকুন, এটাও সুকুন, যজম সুকুন সাকিন একটাই, এটা সমার্থক শব্দ। তাহলে আমরা আবারও দেখি যে কোরআন মাজিদ পড়তে হলে পাঁচটি বিষয় জানতে হয়। এক নম্বর হলো হরুফ, দুই নম্বর হারকাত, তিন নম্বর তানবিন, চার নম্বর সুকুন, পাঁচ নম্বর তাসদিদ। এবার আসেন আমরা হরুফের বহুবচন কি। হরফ শব্দটি আরবি, বাংলায় একে অক্ষর কয়, ২৯টি বর্ণমালা আরবি ভাষা পাওয়া যায়, তাহলে আরবি অক্ষর ২৯টি। এবার দ্বিতীয় নাম্বার আমরা আসি হারকাত কি জিনিস, যে থাকে নিচে আর জবর থেকে উপরে, মাথা মোড়ানো পেশ ওটা, ওটাও থাকে উপরে, এটার নাম জের, এটার নাম জবর, আর এটার নাম পেশ। জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, এটা আমাদেরকে এক কথায় মুখস্থ করতে হবে। এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়, আবার এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এটা মুখস্থ করবেন। এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাহলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, অর্থাৎ টেনে পড়া যাবে না, আমরা যখন উচ্চারণে যাব তখন অবশ্যই বুঝব। তিন নম্বর তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়, তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়, আমি পরবর্তীতে আপনাদেরকে বুঝাই দিতেছি পড়ানোর সময়। তাহলে আমরা জানলাম দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়, এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, আর তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়, তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়, তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়, আমি পড়ার সময় বুঝাইতেছি। চার নম্বর আমরা ছিলাম সুকুন, আর পাঁচ নম্বর হলো তাসদিদ। আমাদের ৩০টি পর্ব কিন্তু চলতেছে, খেয়াল রাখবেন। এবার আসেন আমরা ছন্দে সুরে আরবি ২৯টি বর্ণমালা আমরা শিখব, খুব সহি করে সুন্দর করে পড়ার জন্য আমরা চেষ্টা করব। মনোযোগ আকর্ষণ করছি প্রথম অক্ষর আলিফ অক্ষরে, হারকাত ও তানবিন, সুকুন থাকিলে আলিফ তখন হামজা হয়। এবার আসেন এই অক্ষরটার নাম আলিফ, আলিফ আলিফ হবে না, এই যে বাংলাতে লেখা আছে আলিফ শেষে ফ আসবে, আলিফ আলিফ হবে না, আলিফ আবার আলিফ। আলিফ হলো কোরআনুল কারিমে দুই রকম, দেখতে চেহারা দুই রকম, এটাও আলিফ, এইখানে লক্ষ্য করেন এই যে দেখা যায় এটাও হলো আলিফ। এখন আসেন আলিফটা আমরা এখানে চিনব কী করে, অনেক সময় এরকম লাম আমরা বলে ফেলি, হ্যাঁ এই উপর থেকে নিচের দিকে যদি ডান দিকে টান থাকে, আপনি যেখানে বসে শুয়ে বা যেভাবেই এই ভিডিওটি দেখতেছেন দেখেন আপনার ডান দিকে এটা গেছে, এটাও ডান দিকে গেছে, তাহলে আলিফ দেখতে কয় রকম, দুই রকম। আবার আলিফ দেখতে কয় রকম বলেন, দুই রকম, কি কি, একটা আলিফ এরকম উপর থেকে নিচের দিকে সোজা টান কলমের মতো, আর উপর থেকে নিচের দিকে ডান দিকে টান, এটাও আলিফ। তাহলে আমরা আলিফ শিখলাম আলিফ। এবার আসেন আলিফের উপরে এটার নাম জবর, আলিফের নিচে এটার নাম জের, আলিফের উপরে এটার নাম পেশ। কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়, এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এবার আসেন এই আলিফ অক্ষরটাকে এখন আমরা এখানে উচ্চারণ করব হামজা নাম ধরে, ক্লাসে মনোযোগ আকর্ষণ করছি, কেউ ক্লাস থেকে যাবেন না। হামজা কেন হলো, আলিফের উপরে যখন জবর হয়
তখন আলিফটাকে হামজা বলতে হয়, এটা আরবি গ্রামার। আলিফের নিচে যখন জের হয় আলিফটাকে হামজা বলতে হয়, আলিফের উপরে যখন পেশ হয় আলিফটাকেও হামজা বলা হয়। এখানে লেখা আছে হারকাত তানবিন সুকুন থাকিলে আলিফ তখন হামজা হয়, আলিফের উপরে জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, সাকিন সুকুন যদি থাকে তখন আলিফটাকে হামজা বলতে হবে। আর এখানে লক্ষ্য করেন এটাকে আলিফ বলতে হবে, কেন আলিফের জবর জের পেশ কিছু নেই। আমরা ছোটবেলাও পড়ছিলাম আলিফ খালি, আলিফ খালি, এখানেও আলিফ খালি। আলিফের মধ্যে যখন জবর জের পেশ হয় আলিফের নাম তখন হামজা হয়। সাধারণ মানুষ যখন কেউ পুলিশের পোশাক পরে আমরা তাকে পুলিশ বলি, মানুষ একটাই কিন্তু পোশাকের কারণে তার নাম পরিবর্তন হয়ে গেছে। এখানে আলিফের উপরে জবর দিয়ে পোশাক, তখন আলিফটা হামজা, আলিফের নিচে জের হামজা, আলিফের উপরে পেশ আলিফের নাম হামজা। কথায় কথায় এখানে জবর বাদ দিলাম, এখন আলিফ, জের বাদ দিলে আলিফ, পেশ বাদ দিলে আলিফ। আশা করি বুঝতে পারছেন। তাহলে আজকের ভিডিওটিতে আমরা জানলাম আলিফ দেখতে দুই রকম, একটা আলিফ উপর থেকে নিচের দিকে সোজা টান, আর আলিফের নিচের দিকে যদি ডান দিকে টান থাকে তারও নাম আলিফ। তাহলে আলিফ দুই রকম, আর আলিফের উপরে জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, যে কোনো চিহ্ন যদি আলিফের মধ্যে বসে যায় তখন আলিফটাকে হামজা নাম ধরে বলতে হবে। এখন আসেন হামজা অক্ষরের মাখরাজ রয়েছে, মাখরাজটা আমরা মুখস্থ করব। হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হয়, হামজা হামজা অক্ষর হলকের শুরু হতে শক্তভাবে আদায় হয়, হামজা হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা জবর আ, হামজা জের ই, ই হামজা পেশ উ, আ ই উ, আ ই উ। এবার এপার থেকে উ, এটা ই, এটা আ, আবার হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আবার হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। এবার এবার থেকে বানান ছাড়া আ, এটা ই, এটা উ, আবার আ ই উ। এবার আসেন হামজা দুই জবর আন, আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়, এখানে নুন সাকিন আছে আমি আপনাদেরকে বোঝাই দিতেছি। হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন, এখানে হামজা নুন জবর আন, এটা হলো নুন, এটার নাম হলো সাকিন চিহ্ন। সাকিনের নিয়ম হলো সাকিন হলো অক্ষরের আগের অক্ষরের সাথে একসাথে সংযুক্ত হবে, একসাথে মিলে যাবে, হামজা জবর আ আর হামজা নুন জবর আন। আমরা ছোটবেলায় পড়ছিলাম আলিফ দুই জবর আন আর হামজা নুন জবর আন। এখন খেয়াল করেন, খেয়াল করবেন ভালো করে, নুন সাকিন লুকিয়ে আছে যেখানে, এটাও আন এটাও আন, দেখতে দুই রকম দুই রকম, কিন্তু এটাও উচ্চারণ আন হলো, এটাও আন হলো, বা দুই জবর বান হলো। তাহলে আমরা বুঝবো কী করে এখানে আন কেন হলো, এইখানে হলো একটা জবর আর একটা নুন সাকিন, জবর যেখানে দুইটা হয় সেখানে একটা নুন সাকিন লুকিয়ে রয়, যেখানে দুই জের হয় সেখানে একটা নুন সাকিন লুকিয়ে রয়, যেখানে দুই পেশ হয় সেখানে একটা নুন সাকিন লুকিয়ে রয়। কীভাবে, জবর যদি দুইটা হয় একটা জবর হবে নুন সাকিন, এখানে দুই জবরে প্রথম জবরটা হবে জবর আর উপরে জবরটা হবে নুন সাকিন, সেটা লুকানো নুন সাকিন। এই যে এটা হলো নুন, এটা হলো সাকিন, নুন সাকিন দুই রকম, একটা দেখা যাবে আর একটা দেখা যাবে না। তাহলে নুন সাকিন হলো কয় রকম, নুন সাকিন দুই রকম, একটা দেখা যায় আর একটা দেখা যায় না। এখানে নুন সাকিন আছে দেখা যায় না, এখানে নুন সাকিন আছে দেখা যায়। তাহলে আমরা বুঝবো কী করে, জবর যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন, জের যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন, পেশ যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন, লুকানো নুন সাকিন আর এটা প্রকাশ্য নুন সাকিন। হামজা নুন জবর আন, এখানেও যদি বলি হামজা জবর আ, হামজা নুন জবর আন, এখানেও আন এখানেও আন। শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিলাম দুই জবরের ভিতরে নুন সাকিন আছে, দুই জের ভিতরে নুন সাকিন আছে, দুই পেশের ভিতরে নুন সাকিন আছে, দেখা যায় না, যখন যেভাবে আসবে আমরা সেভাবে পড়বো। এটা শুরুতেই বুঝাইলাম, পরবর্তীতে আমাদের সহজ লাগবে জন্যে। তাহলে হামজা নুন জবর আন, হামজা দুই জবর
আন হামজা দুই জের ইন হামজা নুন জের ইন হামজা দুই পেশ উন হামজা নুন পেশ উন এটা আন এটাও আন এটা ইন এটা ইন আর এটা উন এটা উন এই যে উপর থেকে নিচের দিকে ডান দিকে টান আলিফের নাম হামজা আর হামজা দুই পেশ উন শুরু থেকে বানান ছাড়া আ ই এটা উ এটা আন এটাও আন এটা ইন এটা ইন এটা উন এটাও উন আমরা আলিফ অক্ষরের পর আজকে জানলাম আমরা আজকে আলিফ আর বা অক্ষর দুইটি সমাপ্ত করব এখন আমরা বা অক্ষর আমরা পড়ব আমরা এখন বা অক্ষর দেখব এই যে বায়ের চেহারাটা আগে দেখি বা অক্ষরকে চিনি দুই ঠোঁটে লাগে বা এটা বা এটা বা এটা বা তিনটা বা তিন রকম একটা হলো শব্দের শেষে শব্দের শুরুতে শব্দের মাঝখানে প্রত্যেকটা অক্ষরে চেহারা থাকে ম্যাক্সিমাম অক্ষরে তিন রকম আমরা পাবো তিনটি হলো শব্দের শুরুতে একরকম দেখতে হবে শব্দের মাঝখানে হলে আরেক রকম হয় শব্দের শেষে হলে আরেক মতো হয় এখন এখানে লক্ষ্য করেন শব্দের শুরুতে বা কোরআন মাজিদে যেখানেই আসুক না কেন বা এরকম আসতে বাধ্য এরকম আসতেই হবে একটা টান থাকবে দাঁতের নিচে একটি নোক্তা বা অথবা আরেকটি দাঁতের নিচে আরেকটি মাঝখানে থাকবে একটি নোক্তা এর নাম বা এর নাম বা এখন আসেন আমরা এই অক্ষরটা চিনি বা এটা বা এটা বা অক্ষর পড়লে দশ নাকি অবশ্যই মুখ ফুটে পড়বেন বাজের বি বাজের বি বলেন বাজের বি বা পেশ বু বা পেশ বু বি বু বাজাবার বা বি বু বা জের জবর পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এখানে যদি আমি বাজের বি পড়ি ভুল কারণ টান টান হবে না তাড়াতাড়ি বাজের বি বা পেশ বু বি বু বা জবর বা বিবু বা বিবু বা এবার বা দুই পেশ বুন বা দুই পেশ বুন বা দুই জবর বান এখানে কিন্তু নুন সাকিন লুকিয়ে আছে বা দুই জের বিন বা দুই জের বিন এখন এখানে লক্ষ্য করেন এটাও বা এটাও বা এটাও বা কিন্তু এইরকম বা এটা আবার কেন এই যে উপর থেকে নিচের দিকে এটা কিন্তু আলিফ অক্ষর আলিফ আমরা পড়ছিলাম দুই রকম এটা উপর থেকে নিচের দিকে যদি ডান দিকে টান থাকে তার নাম আলিফ এটা কিন্তু আলিফ অক্ষর খেয়াল করবেন এটার নাম আলিফ অক্ষর আর এটার নাম বা অক্ষর এটার নাম বা অক্ষর এটার নাম বা অক্ষর আর এখানে এটা আলিফ অক্ষর প্রত্যেকটা দুই জবরে পড়ে আমরা আলিফ একটা করে পেয়ে যাবো এটা উচ্চারণ হবে না ওইটা চুপ হয়ে থাকবে উনি বা দুই পেশ বোন বা দুই জবর বান বা দুই জের বিন বোন বান বিন বাজের বি বা পেশ বু বি বু বা জবর বা উচ্চারণ বিবু বা আবার বলেন বিবু বা দুই পেশ বুন বলবেন আপনারা বা দুই জবর বান বা দুই জের বিন উচ্চারণ কী হবে বুন তারপরে বান এটা বিন এবার আমরা জবর জের এবং তাস ছ আজকে আমরা শিখি বা জবর বা জবর বা 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 জবর বা জবর বা বা খেয়াল রাখবেন জবরের উচ্চারণ হবে আকারের মতো বাংলায় আকার জবরে বাংলায় আকার জেরে ঋষিকার মতো হবে এইবার আসেন বা জবর বা পেশ বু বা বু যেমন এখানে লক্ষ্য করেন এই অক্ষরের নাম হলো বা এখন বা অক্ষর লিখতে বাংলাতে কোন অক্ষরটার দরকার সে অক্ষরটা নিয়ে আসেন বা অক্ষর লিখতে বাংলাতে দরকার ব এখন আসেন বয়ের সাথে জবর লাগাই দিলে বা জবর বা আর বাংলাতে বয় আকার বা বাজের বি বাংলাতে বয় ঋষিকের বি বা পেশ বু বাংলাতে বয় রুষুকার বু অর্থাৎ জের হবে ঋষিকারের মতো পেশ হবে রুষুকারের মতো জবর হবে আকারের মতো এখন আসেন এটি অক্ষরের নাম তা এখন বাংলাতে তা অক্ষর লিখতে কোন অক্ষরের দরকার হবে ত তাহলে এবার আসেন জবর দিলে আকার তয় আকার তা আর তা জবর তা তাজের তি বাংলাতে তয় ঋষিকার তি তাপেশ
তু বাংলাতে তয়রু সুকর তু প্রত্যেকটি অক্ষরে মিলবে, 60টি অক্ষরে শুধু জবরে আকার হবে না। তো ইনশাল্লাহ আজকে আমরা বা অক্ষরে দেখি, বা জবর বা, বা জবর বা, বা বা, বা জবর বা, বা পেশ বু, বা বু, হামজা জবর আ, বা জবর বা, আবা আবা আবা, হামজা জবর আ, বা জবর বা, আবা হামজা বা জবর আব আব, হামজা বা জবর আব। এই যে সাকিন চিহ্ন, সাকিনের উচ্চারণ আমরা হামজা জবর আ আর হামজা বা জবর আব দুইটি অক্ষরে একসাথে উচ্চারণ হয়ে গেল আব। যদি এখানে আলিফে জের হয় তখন হামজা বাজের ইবে, হামজা বাজের ইবে, হামজা পেশ হলে হামজা বা পেশ উব, এমন করে হবে। এবার আসেন তাসদিদ চিহ্ন একটা পাইছি আমরা, এই যে তিনটি দাঁতের মতো দেখা যায় এটার নাম তাসদিদ। আমি আপনাদেরকে মনে করব কেউ কিছু জানেন না শুরু থেকে, এই জন্য প্রত্যেকটি অক্ষরে শেখাবো, কারণ এই ভিডিওগুলো দেখে অনেকেই শুরু থেকে পড়তে পারে, এজন্য সবাইয়ের জন্য আমরা যেন শিখতে পারি আমরা খেয়াল করি। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। সাকিনের অক্ষর একবার উচ্চারণ হয়, তাসদিদের অক্ষর দুইবার হয়, হামজা বা জবর আব, আর হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা আব্বা আব্বা। যদি এখানে বাইয়ের পেশ থাকতো আব্বু হয়ে যেত। তাহলে শুরু থেকে বা অক্ষরটা আমরা রিভাইজ দিই, বাজের বি, বা পেশ বু, বা জবর বা, বিবু বা, বা দুই পেশ বুন, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা জবর বা, বা জবর বা, বা বা, বা জবর বা, বা পেশ বু, বা বু, হামজা জবর আ, বা জবর বা, আবা আবা, হামজা বা জবর আব আব, এমন হবে এটা, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। তো আজকের ভিতরে আমরা এত পর্যন্ত পড়লাম, আর যারা এই বইটি নিতে চাচ্ছেন আমরা অবশ্যই নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, এবং নিচে আপনারা সেই নাম্বার থেকে যোগাযোগ করে বইটি নিতে পারবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তো অবশ্যই আপনারা সহি শুদ্ধ করে কোরআনুল কারিম পড়ার জন্য এই ভিডিওগুলো ফলো করলে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই শিখতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পরের পর্বে আপনাদেরকে আবারও শেখানো হবে। আজকে পর্যন্তই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।